Assalamualaikum প্রিয় দর্শক সবাইকে জেকে গ্রিন টি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির সঙ্গে অনেকেই পরিচিত এবং অনেকেই পরিচিত না তো এই যে গাড়িটি এটা হচ্ছে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি এটা হচ্ছে যাত্রীবাহী গাড়ি এটা ড্রাইভার সহ 8 সিটের একটি গাড়ি তো পিছনে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন তিনটা চাকাই হচ্ছে মোটরসাইকেলের চাকা এবং এল সিস্টেম এটার এ টু জেড সমস্ত কিছু মোটরসাইকেলের এই দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি এটা হচ্ছে গোল্ডেন কোম্পানির একটি 100 সিসি সেলফ এবং কিক স্টার্ট একটি ইঞ্জিন এবং গাড়ি তো এই যে গাড়ি এক ভাই নিছে তো আমরা আজকে ভিডিওটি বড় করব না তো আমরা এখন সরাসরি কথা বলবো এই ভাইয়ের সঙ্গে যে এই গাড়িটি কিনছে আর এখন আমরা চলে আসি কুরিয়ারে আমাদের গ্যারেজে না তো আমরা আসছি চুয়াডাঙ্গা এজিআর কুরিয়ার সার্ভিসে তো ছোট্ট করে আমরা একটু কথা বলে নিব যে এই গাড়িটি কিনছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার নাম কি রাসেল তো রাসেল ভাই আসছেন কোথা থেকে আমি আসছি গাজীপুর থেকে আমাদের বাড়ি হলো মমিশন ডিস্ট্রিক্ট নান্দাইল তো নান্দাইল এর আগেও আমরা গাড়ি বিক্রি করছি তো এই ভাই ওই গাড়িটি দেখছে তো ভাই এই যে গাড়িটি এটা হচ্ছে ইঞ্জিনের গাড়ি তাই না এটা এ টু জেড সব কিছু মোটরসাইকেল মোটরসাইকেল বাইরে কিছু আছে না যারা মোটরসাইকেল সম্বন্ধে ধারণা রাখেন মোটরসাইকেল সার্ভিসিং মোটরসাইকেলের সার্ভিসিং যারা করেন আপনারা জানেন যে মোটরসাইকেলের সার্ভিসিং খুবই অল্প টাকায় কিন্তু সার্ভিসিং হয়ে যায় এটা দেড় বছর পর পর আপনি সার্ভিসিং করবেন 5000 থেকে 6000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ভাই এই যে গাড়িটি কেনার আকর্ষণটা কি হলো আপনার মেন আকর্ষণ আকর্ষণ হলো আমি একটা অটো কিনতে গেলে ব্যাটারি লাগে এই সেই চার্জ দেওয়া লাগে 6000 থেকে এই জন্য আমার এই গাড়ির ইঞ্জিন প্রতি একটু কাইস হয়েছে যে ইঞ্জিন প্রতি একটা গাড়ি চালাই দিই কেমন লাগে এই জন্য এই গাড়ি কিনা তো মেন বিষয় হচ্ছে ব্যাটারির যে গাড়িগুলো আছে এগুলোর হচ্ছে বার্ষিক একটা খরচ অনেক পরিমাণে টাকা লাগে এবং এটার কিন্তু মাসিক কারেন্ট বিলও দেওয়া লাগে তারপর মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন রকম কাজ কাম আসে আবার রাত্রে জেগে রাত জেগে হচ্ছে চার্জ দেওয়া লাগে এই ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য গাড়িটি কিনছেন আচ্ছা এই যে গাড়িটি আপনি আমরা কিন্তু 50 কিলো আসলাম আমাদের গ্যারেজের থেকে তো গ্যারেজের ব্যস্ততার কারণে আমরা ভিডিও করতে পারিনি তো এই যে 50 কিলো আসলাম এই গাড়িটার সঙ্গে আমরা যে ভিডিও যে কথাগুলো বলি যে ইজি বাইকের থেকে এটা ফাস্ট আসলে কি ইজি বাইকের থেকে ফাস্ট চলে জি মোটামুটি ভালোই ইজি বাইকের থেকে কতটুকু ফাস্ট চলতে পারে আমার যেহেতু আমি চালাই না গাড়ি নিয়েছি ইঞ্জিন বিষয় দেখে না চালাই এটা আল্লাহর কাছে কিন্তু এটা জানি যে ইঞ্জিন জাতীয় গাড়ি এটা মানে কষ্ট ওরকম সব দিক দিয়ে পারফেক্ট পাইছি দেখে ভালো লাগছে দেখে নিয়েছি তো আমরা আপনি যেহেতু ইজি বাইক চালাইছেন এখন কিন্তু এই গাড়িটা চালাই আসলাম আমরা তো ইজি বাইকের থেকে এটা গতি বেশি গতি বেশি ঠিক আছে অনেক গতি আচ্ছা ইজি বাইকের থেকে ঝাঁকি কি বেশি দেয় ভাঙাচোরা রাস্তায় না না ঝাঁকি কম ইজি বাইকের থেকে তো প্রিয় দর্শক এবার জন্য দোয়া করবেন আমরা ভিডিওটি বেশি বড় করব না তো এখন আমরা এটা বুকিং করব চলো তো প্রিয় দর্শক বুকিং কাজ সম্পূর্ণ করার পরে এই যে গাড়িটি উঠে যাচ্ছে তো প্রিয় দর্শক এই যে গাড়িটি উঠে গেল তো এখন আমরা বিদায় নিব এই ভাইদের কাছ থেকে এবং ভাইদেরকে গাড়িতে তুলে দিব ওনাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আসার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ